আমি প্রতিদিন প্রায় 16-16, 32 কিলোমিটার আমার অফিস যাতায়াতের জন্য রাস্তা পার হইতে হয়। তো এই 16 কিলোমিটার পুরোটাই হচ্ছে ঢাকা রিচা হাইওয়ে এবং ঢাকা টাঙ্গাইল হাইওয়ে ধরে। আর ইন দ্য মিন টাইম, মানে এই যাওয়া আসার পথে আমি প্রতিদিন এমন অনেক বাইকার ভাইকে দেখি যারা করেন কি, মানে দুইটা কাজ অবশ্যই করেন, মানে প্রায় সময় দেখি আর কি, যে এবং সেটা মোটরসাইকেল চালাতে চালাতে এই কাজটা করেন। আর এই কাজটা করলে যেটা হয় যে অ্যাক্সিডেন্টের মাত্রাটা আরও বেড়ে যায়, এটা আমার অবজারভেশন থেকে আমি বললাম। আর আপনারাও হয়তো রাস্তায় চলতে চলতে এই দুইটা কাজ অবশ্যই, অনেক বাইকার ভাই আছেন যাদেরকে আপনারা করতে দেখেন, তো সেই দুইটা কাজের আসলে আমার যে আজকে ভিডিওর হেডলাইন মানে ব্যানারটা, এটা আসলে আমি যেটা দিছি যে অ্যাক্সিডেন্ট করতে চাইলে দুইটা কাজ অবশ্যই করবেন, তো আসলে এটা উল্টাটাও হতে পারে যে এই দুইটা কাজ আপনারা করবেন না, যদি করেন তাহলে অ্যাক্সিডেন্টটা বেশি হবে। তো সেই দুইটা কাজ কি, সেই দুইটা কাজের নাম্বার এক হচ্ছে, অনেককেই দেখি যে কানে হেডফোন দিয়ে তারা গান শুনতে শুনতে তারপরে তারা বাইক চালায়। তো এই জিনিসটা আসলে অনেক খারাপ, কারণ বাইক যারা চালান তারা যদি কানে হেডফোন দিয়ে রাখেন তাহলে পেছন থেকে অন্য কোনো গাড়ি যদি আমাকে ওভারটেক করতে চায় এবং সেই ক্ষেত্রে সে যদি হর্ন দেয় তাহলে কিন্তু আমি সেটা শুনবো না। আবার অনেক সময় আছে যে হর্ন না, দেখা যায় যে ইমার্জেন্সি কোনো একটা সমস্যা হয়েছে বা দেখা গেল যে পাশ থেকে অন্য একজন বাইকার ভাই দেখলেন যে আমার সাইড স্ট্যান্ডটা নামানো, এখন উনি চিৎকার দিয়ে হয়তো আমাকে বললেন, বাট আমি আমার কানে যেহেতু হেডফোন আছে সেজন্য আমি কিন্তু সেটা শুনতে পারছি না। এই জন্য অনেক সময় আছে যে কানে হেডফোন থাকলে আমরা বাইরের শব্দটা যেহেতু কম শুনতে পাই সেজন্য দেখা যায় যে অনেক সময় আমরা সঠিক ডিসিশন নিতে পারি না। আবার এর ফলে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে গান শুনতে শুনতে অনেক সময় আসে আমরা একটা ভাবে চলে আসি, তখন দেখা যায় যে আসলে হঠাৎ করেই না, মানে মনটা অন্যদিকে চলে যায়, তখন কিন্তু রাস্তার উপরে যে আমার ফোকাসটা থাকার কথা এই ফোকাসটা কিন্তু আমার থাকে না। তো এই জন্যও কিন্তু অনেক সময় আসে যে অ্যাক্সিডেন্টটা হতে পারে, কারণ আমার মনটা তো আসলে রাস্তার উপরে নাই, আমি গানের মাধ্যমে আমি অন্য একটা দুনিয়াতে ভেসে গেছি। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে অনেকেই দেখি যে বাটন মোবাইল ইউজ করেন আর কি, মানে এমনিতে তো স্মার্টফোন আছেই তার সাথে একটা এক্সট্রা বাটন মোবাইল ইউজ করে, ওইটার মধ্যে ফোন আসলে করে কি, আর সামনের যে ভাইজার আছে এটাকে ভাইজারটা উঁচু করে তারপরে মানে কানের ভেতরে ওই সাইড দিয়ে মোবাইলটা গুঁজে দিয়ে তারপরে কথা বলতে বলতে যায়। আবার অনেকে আছে যে যারা কিনা বাটন মোবাইল চালায় না, স্মার্টফোন চালায়, তারা আবার করে কি যে স্মার্টফোনের মধ্যে লাউড স্পিকার দেয়, লাউড স্পিকার দিয়ে তারপরে তারা কথা বলতে বলতে যায়। তো এটাও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা অনেক বড় একটা কারণ। তো যারা কানে হেডফোন দিয়ে এবং মোবাইলে কথা বলার যে অভ্যাসটা, এটা যদি পরিত্যাগ করতে না পারেন, এতে যেটা হবে সেটা হচ্ছে আপনি তো অ্যাক্সিডেন্ট করবেনই, পাশাপাশি আপনার কারণে অন্য একজন অ্যাক্সিডেন্টে হওয়ার মানে অ্যাক্সিডেন্টের মধ্যে পড়বে। তো সেজন্য যারা বাইকার আছেন তারা প্লিজ এই জিনিসটা করবেন না, যে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আপনারা বাইক চালাবেন না। এবং আপনারা অবশ্যই যদি আপনাদের মোবাইলে কোনো কল আসে তাহলে আপনারা কি করবেন, ইন্ডিকেটর দিয়ে বাম দিকে চেপে গিয়ে অথবা রাস্তার সাইডে আপনি একেবারে গাড়িটাকে থামিয়ে স্ট্যান্ড করে এরপরে আপনি আপনার জরুরি যেসব ফোন কলগুলো আছে সেগুলো সেরে নিন, এরপরে আপনি আবার চালান, নয়তো আপনার জন্য অন্য কেউ তো মানে দুর্ঘটনাতে পড়বেই, পাশাপাশি যেটা হবে যে আপনার নিজেরও কিন্তু লাইফ রিস্ক থাকবে। তো সেজন্য অবশ্যই এই দুইটা কাজ আপনারা করবেন না। তো এর মধ্যে আরও অনেক বিষয় থাকে, অনেক আরও অনেক হয়তো মানে পয়েন্ট আছে যেগুলো করলে অ্যাক্সিডেন্টের পরিমাণটা কমতে পারে। তো আপনাদেরও যদি এরকম কোনো আরও কোনো কিছু রাস্তায় প্রতিদিন চলার পথে যদি কোনো কিছু চোখে পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, আমি ইনশাল্লাহ আমার পরবর্তী কোনো ভিডিওতে সেগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।